অম্বরীশদার মর্নিং ওয়াক কিন্তু শুরু হয়ে গেছে। আমি একটু কথা বলবো, দেখো তোমাকে প্রথম জানতে হবে তুমি কি মানে রেগুলার মর্নিং ওয়াক? না 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 না, এই যে চৈত্র সংক্রান্তি গেল নাকি পৌষ সংক্রান্তি গেল, সব গুলিয়ে যাচ্ছে, শরীরটা ভালো নেই তো। তো এই কদিন যাবো, তাই তুমি জানোই যে আমাকে দিদি বৌদি মাসিমায়েরা খুব ভালোবাসে, প্রচুর পিঠে পুলি খাইয়েছে বুঝলে তো। পিঠে পুলি খেয়ে খেয়ে 7-8 দিনে আমার কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড সব বেড়ে গেল। তখন ডাক্তার বললো সকালবেলা একটু মর্নিং ওয়াক করতে আর মাঝেমাঝি একটু নুনতা খেতে, কারণ সুইটের পরিমাণ বেড়ে গেছে শরীরে। এই মর্নিং ওয়াক করছি। কলকাতায় সকালবেলা নুনতা কচুরি, কচুরি খেলে তো খুবই ভালো হয়, মানে কিন্তু পকেটে টাকা খুব কম, মানে বুঝতেই পারছো তুমি তো জানো আমার পকেটে বেশি টাকা থাকে না, মন্ত্রী বিখ্যাত লোকজন আমার মতো আমরা মানি ব্যাগ নিয়ে ঘুরি না, পকেটে মাত্র 10টা টাকা, এই টাকায় কচুরি হবে কেমন করে? ফলে কোনো তুমি আমি কচুরি খাবো, তোমার কি মনে হয় কত করে লাগতে পারে, কত খরচা? দেখো দক্ষিণ কলকাতা হলে বেশি হতো, 12-13 টাকা মতো হয় ভালো কচুরি, উত্তর কলকাতা এটা উল্টোডাঙ্গার আশেপাশে, এখানে মিনিমাম 5 টাকা, 5 টাকার কয়েন তুমি পাবে না, তুমি একটা আমি একটা, মানে আমার কাছে যে 10 টাকা আছে দুটো কচুরিতে কি হবে? আচ্ছা ধরো আমি তোমাকে একটা জায়গা দেখালাম, কচুরি পাবে 50 পয়সা, এই অসম্ভব, মানে তুমি এই ইয়ারকিগুলো আমার সঙ্গে মেরো না, আমি বরং ইয়েতে যাই আবার মর্নিং ওয়াকে। তুমি দাঁড়াও, তোমার যদি বিশ্বাস না হয় তোমাকে একজন সঙ্গে আলাপ। 50 পয়সা কচুরি? 50 পয়সা কচুরি, তোমার যখন কথা দিয়েছি কথা আমি রাখবো। তুমি এসো, বসো আগে এখানে, এখানে একদম এখানে এসে বসো। ইনি হচ্ছেন লক্ষ্মীনারায়ণ ঘোষ, দেখতেই পাচ্ছ, তোমার সঙ্গে কথা বলতে বলতে আগে যেটা করি, লক্ষ্মীবাবু একটু কচুরি দিন তো অম্বরীশ রেখে খাক আগে। তোমার যদি বিশ্বাস না হয় একবার লক্ষ্মীবাবুকে দাম জিজ্ঞেস করি। লক্ষ্মীবাবু কত করে? 50 পয়সা করে দাম, 50 পয়সা করে। আপনি কি করে কি স্বপ্ন রাখছো নাকি এটা কি? না আমি 25 যাব যাব দিচ্ছি, এটা আরে খেয়ে আগে দে, আগে খাও এক। 50 পয়সা দাম বটে, স্বাদ কেমন দেখতে হবে? দেখো এই ক বছরে না, এই ক বছর 25 বছর বলছেন কলকাতা কি দেখেনি, এই তো 1 বছরে তোমার জিএসটি রেখে ফেললো, ডিমোনিটাইজেশন রেখে ফেললো, এই দাম কখনো ভেবেছো? বাণিজ্য বসত লক্ষ্মী বলে না, উনি কি করে বাণিজ্য করছেন এই পয়সা আমি বুঝতে পারছি না, একটু জিজ্ঞেস করো। ওনাকেই জিজ্ঞেস করি, 50 পয়সা দামে বেচছেন কি করে? নিজে করি, নিজে সব কিছু, লেবার দিতে লাগে না, যার জন্যই করি, লেবার লাগে না কিছু না, কারিগর লাগে না। আর একটু বেশি দাম করলেও তো বিক্রি তো হতোই, 50 পয়সা রেখেছেন কেন? সব বাচ্চা বাচ্চা সব আছে তো এই জন্যই করা। বুঝতেই পারছো পাড়ার বাচ্চাদের জন্য 50 পয়সায় কচুরি, এবং এই দোকানে কিন্তু বিকেলের দিকে তুমি আসতে পারো, যদি কোনো দিন মর্নিং ওয়াক মিস করে ইভিনিং ওয়াকে আসো, বিকেলে তুমি চপ পাবে, সেটার দামও কিন্তু 1 টাকা দাম। আর একটু অম্বরীশদার সঙ্গে কথা বলবো, অম্বরীশদার তুমি মানে এক পিস খেয়ে তো অমৃত বলেছিলে, এবার কি মনে হচ্ছে মত বদলাচ্ছে, 10 টাকায় দুজন কচুরি খাওয়া সম্ভব? অসম্ভব, ভালোভাবে সম্ভব, মানে 10 টাকায় দুজন কেন, 10-15 জন খাওয়া সম্ভব। আমি একটু পাড়ার লোকেদের সাথে কথা বলবো, প্রচুর লোক জমা হয়েছেন। হ্যাঁ যারা রয়েছেন কয়েকজনের সঙ্গে তো কথা বলাই যায়। দাঁড়াও একটু এদিকে তুমি এসো, এই পাড়ায় মানে এই কচুরি পাড়ে তো আর কিছু খাওয়ার দরকার পড়ে না? আর কিছু খাবে না, কচুরি আর এনার তরকারি, দারুণ তরকারি, যে দুটো রুটি খাবে তরকারির সঙ্গে 6টা রুটি খেয়ে নেবে। আর আটানা করে 25-30 বছর ধরে বিক্রি করছেন, আর খুব নাম করা, পরে বেলা হলে আর পাওয়া যাবে না। আপনার বয়স কত হলো, মানে কেরম হবে বলে মনে হয়? মোটামুটি এখন আমার বয়স এখন 55 চলছে। মানে আপনি কবে থেকে দেখছেন এই 50 পয়সার কেসটা? অনেক দিন ধরে, 20-25 বছর, 16 থেকেই। তুমি একটু সামনে এসো, এইরকম দাম করে রাখা হয়েছে। তুমি খাও কচুরি এখানে? হ্যাঁ আমার খুবই ভালো লাগে এখানকার কচুরি। একটা খাও এখন, এখান থেকে খাও। বুঝতেই পারছো 50 পয়সার কচুরি, এরকম ভিড় কিন্তু এখানে রোজ হচ্ছে শুধুমাত্র 50 পয়সার কচুরি খেতে। ভালো যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আমি একদিন 9টায় এসেছিলাম পাইনি। 9টায় শেষ? আজকে তোমার কপাল ভালো বলতে হবে, সারা রাত শুয়ে কচুরি খাচ্ছি। মানে ভাবা যাচ্ছে না তোমার সঙ্গে মানে ঈশ্বর আমার দেখা করিয়ে দিল। বলছি বৌদিরা কোথায় একটু দেখি, বলছি এরম কচুরি বানাতে পারবেন বাড়িতে? আমরা এখানে মঙ্গলদার কচুরি অনেক বছর ধরে খাচ্ছি, এবং মঙ্গলদার কচুরি এতই ফেমাস, বিশেষ করে ওনার মতো একজন এসে মঙ্গলদার কচুরি খাওয়া মানে আমাদের মুড়ারি পুকুর পাড়া প্রচন্ড পুকুরের মঙ্গল হলো। সবাই মিলে বলুন মঙ্গল হোক। লক্ষ্মীবাবু মানে এই ব্যাপার কতদিন টানতে পারবেন বলে মনে হচ্ছে 50 পয়সায়? যতদিন বেঁচে থাকবো ততদিন, যতদিন বেঁচে থাকবো ততদিনই 50 পয়সা করে বিক্রি হয়ে যাবে। না না
যখন 20 টাকা কিলো আলু ছিল তখন আলুর তরকারি হয়েছে, এখন 10 টাকা করে আলু, এখন আলুর তরকারি হয়েছে। সিরিয়াসলি বলুন তো, লাভ হয় কোনো? হয়, কম মার্জিনে। কম মার্জিনে। তো এবার আমার মনে হয় যে আর লক্ষ্মীবাবু নিজের কাজটা করুন। নিশ্চয়ই নিশ্চয়ই। আর এবার মনে হয় যে অম্বরীশও একটুখানি মন দিয়ে খাক। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে কাজ করতে করতে অম্বরীশের সঙ্গে কথা বলতে বলতে আমার নিজের কিন্তু এখনও লক্ষ্মীবাবুর কচুরি খাওয়া হয়নি। তাই যেতে যেতে আর একবার অম্বরীশের কাছে যাব। অম্বরীশ শেষে কিছু বলতে চাইবে আজকের অভিজ্ঞতা? কথা বলবো যে যে কচুরি ওনারা এই অনুষ্ঠান দেখছেন গোটা বাংলা জুড়ে, চেষ্টা করুন লক্ষ্মীবাবুর মতো লক্ষ্মী কচুরি ওলা হতে। সবাই 50 পয়সা কচুরি বেচুন, ভালো থাকুন, ভালো খান, আর সারাদিন দিনভর খবরের জন্য চোখ রাখুন। কোথায়? এবিপি আনন্দে।